আস্তে 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 কিছু কথা বলেছিলাম, একটা প্রশ্ন রেখেছিলাম, অত্যন্ত চমৎকারভাবে জবাব দিয়েছে, ধন্যবাদ জানাচ্ছি। আমার কথায় মনে হয় একটু কষ্ট পেয়েছে, বলেছিলাম আপনি কি কিছু খেয়েছেন? একজন সুস্থ সবল মানুষ তো এরকম বলতে পারে না, কয় ভাত খাইছি, পান খাইছি, সিগারেট খাইছি, বিরিয়ানি খাইছি, কত কিছু খাইছি, কিন্তু তুমি যেটা ভাবছো সেটা আমি খাই নাই। কই যাই এই লোকগুলা নিয়ে? আমি তো এটাই জিজ্ঞেস করছিলাম, আপনি কি রাতে কিছু খাবার খাইছিলেন? কারণ খালি পেটে মানুষের অনেক সময় কথা আসে না, খালি পেট থাকলে মানুষের মস্তিষ্ক ঠিক মতো কাজ করে না, কারণ মাথা ব্যথা হয়, সঠিক কথা শুনতে পারে না। আমি এর জন্য জিজ্ঞেস করেছিলাম রাতের খাবার কি খাইছিলেন কিনা। আপনি যদি এরকম ভুল ভাবেন এটা কেমন না ভাই? আসলে আমি ওই রকম বলি নাই, আপনি যে নিশার কথাটা বলছেন আমি এর কাছেই যাই নাই, আমার চিন্তা ভাবনা ওখানে ছিলই না। আচ্ছা ঠিক আছে, বলছেন ভালো কথা, খারাপ না তো। বিশেষ করে অনেক কথা সারা রাত্র হয়েছে, আজকে যার এখানে অনুষ্ঠান হুমায়ুন কবির খোকন ভাই, উনি আমাকে একটা গান অর্ডার করেছে, আমি কি গানটা গাইবো বাবার ভাইয়েরা? আচ্ছা আচ্ছা, ওই গানটা গাই তারপর প্রশ্নের জবাব দিয়ে দিব, যদিও ওই গানটা খাজা বাবার জীবনীতে পড়ে, যদিও আমি বড় পীর সাহেবকে নিয়ে গান করেছি কিন্তু ওনার অর্ডারে এই গানটা আমার গাইতে হচ্ছে। প্রথমেই উনি বলেছিলেন গানটা গাওয়ার জন্য, যেহেতু পালা গান শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাচ্ছে, আমি এই গানটি দিয়ে পালা গান শেষ করতে চাচ্ছি।